हाय फ्रेंड्स एक्सप्लोर एवरीथिंग चैनल अपने आबार सकल के स्वागत। तो आज के आबार एक नार्सारी भिजिट करते बैरिए गेछि। तो चलुन तो हमें चले नार्सारी देख नार्सारी नाम मातृषा नार्सारी। तो चलो हमें नार्सारी भेतरे जापर अपन साथ कथा बोल। एक्चुअली बिस्टी होने गत दो तीन दिन धरे जार जो रास्ताटार अवस्था खूब खराब। देखो असमय किन्तु ये फुलगुलो नर्माली शीतकाले फोटे तो एखन आमरा से फुल देखते पाच्छी तो ये फटका गाँदा बोले। एखाने देखो ये साइज आर एकटू बड़ो। तो बंधुरा आमरा चले मातृषा नार्सारीते। तो ये नार्सारीते जिनि परिचर्चाय आछेन जिनि मालिक ओई दादार संगे आमरा एकटु कथा बोले नि। तो तारपर आपनादेरके ओनार जार्सिर जे गाछगुलो आछे सेगुलो आमी आपनादेरके घुरिये घुरिये देखाच्छि। तो दादा आपनार नामटा एकटु बोलुन। आर नार्सारी नाम दीपक मंडल। आच्छा आर आपनार नार्सारीर नाम? आमार नार्सारीर नाम मातृषा नार्सारी। आच्छा तो आपनार नार्सारीते आमरा কি ধরনের গাছ পাবো একটু একটু বলেন। আমরা তো মেইনলি ফল তো করি পাশাপাশি ফুলও করছি ইদানিং পাঁচ ছয় বছর ধরে। সেখানে ধরেন ফুলের অনেক প্রজাতি আছে, নামগুলো আমি বলছি, মোটামুটি নতুন দিকগুলোই বলছি। যেমন হচ্ছে রেড টেকোমা, আচ্ছা হোয়াইট টেকোমা, তারপর হচ্ছে ঝুমকো জবা, লক্ষ্মী জবা, ঘণ্টা জবা, আমেরিকান জবা, অস্ট্রেলিয়ান জবা আর পুনে ব্যাঙ্গালোর তো কিছু আছেই।
পাশাপাশি পাতা বাহার রাখা হচ্ছে, বিভিন্ন রকম পাতা বাহার স্টাইলের জন্য কিছু ইনডোর প্ল্যানও রাখা হচ্ছে। আগামী দিনে অনেক স্বপ্ন আছে। ফলের ব্যাপারে কিছু বলেন, ফলের ব্যাপারে কালেকশন কি? ফলের ব্যাপারে আমাদের তো, আমরা মেনলি আম তো আমাদের কাছে মোটামুটি আমাদের ন্যাচারালি যে আমগুলো হয় সেগুলো সবই আছে। আম্রপল্লি, হিমসাগর, ল্যাংড়া, লকনা, তারপর হচ্ছে আপনার আলফানসো আছে আমাদের কাছে, কাটিমন রাখা হয়, তারপর মৌসম্বি, তোমার বাড়িওয়ান, বাড়িমালটা, জানি আঙ্গুর রাখা হচ্ছে। যদিও আঙ্গুর আঙ্গুর কি আমাদের এখানে না ঠিকঠাক হচ্ছে, কিন্তু মিষ্টি হচ্ছে না, কিন্তু সয়ের জন্য মানে লাগাচ্ছে, অনেকটা সুন্দর লাগে। আচ্ছা, তো আমাদের কিন্তু আপনার নার্সারিটা ঘুরিয়ে দেখান, আমরা যাতে দর্শকদের দেখাতে পারি। অবশ্যই, তো চলুন আমরা দাদার সঙ্গে ঘুরে ওনার নার্সারিটা একটু দেখি। তো দাদা আমাদের একটি নতুন ফুল দেখাচ্ছে, ফুলটার নাম ইন্দ্রকমল। ইন্দ্রকমল দেখুন অনেকটা গন্ধরাজের মতো দেখতে, কিন্তু সাইজটা অনেকটা বড়। এটা সারা বছর হয়, পাতাগুলো অনেকটা বড়। আচ্ছা, হ্যাঁ পাতাগুলো সাইজ অনেকটাই বড়। এবং গন্ধটাও কিন্তু গন্ধরাজের মতোই, কিন্তু অনেকটা গন্ধরাজ। এই যে একটা কলার স্টাইলে, এই দেখুন এখানে একটি নতুন ধরনের ফুল আপনাদের দেখাচ্ছি, অনেকটা লম্বা ফুলটা দেখুন কি সুন্দর। দাদা এই ফুলের নাম কি? এটা একটা কলাবতী টাইপের একটা। আচ্ছা, কলাবতী ভ্যারাইটি। আচ্ছা, কলাবতীর আরো দুটো ভ্যারাইটি আছে, লাল তারপরে তোমার ব্লু। আচ্ছা আচ্ছা, ইদানিং আমরা কাগজ ফুল কিছু রাখছি, জবার ভ্যারাইটি কিছু আছে, জবার ভ্যারাইটি আছে। দেখুন এখানে একটু কি সুন্দর জবা ফুল ফুটে আছে, অপরূপ। এইখানে একটি কমলা রঙের জবা, এটাও দিতে পারেন দাদা। এই মৌসুমি, এই যে মৌসুমি আমাদের টবের মধ্যে মৌসুমি হচ্ছে। হ্যাঁ, ফুল গাছের পাশাপাশি দাদার এখানে দেখুন টবেই সুন্দর সাইজের মৌসুমি ধরে আছে, এবং সাইজ যথেষ্ট বড়, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখনও সেটা এরকম মানে পরিপক্ক হয়নি, তাতেও বেশ সাইজটা বেশ বড় হয়েছে। তো ফলের দিকে আপনাদের পরে নিয়ে যাচ্ছি, আগে দাদার ফুলের কালেকশনটা দেখাই, তারপর আমরা ফলের দিকে যাচ্ছি। এটা হলুদ থোকা জবা। আচ্ছা, এটা হলুদ থোকা জবা। জবা ফুলের মতোই স্থলপদ্মটা হবে। এই ফুলটার কালারটা দেখুন, বেশ অপূর্ব কালার, একটা নীল রঙের জবা, নীল জবা, এটা আনকমন, এটা আমি অনেক কয় জায়গায় দেখেছি পাইনি, এই দাদার এখানে পেলাম নীল জবা। এইখানে দেখুন আরেকটি গোলাপি জবা, অপূর্ব কালার, ভেতরেও আছে কমলা কালারের জবা, দারুন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দাদার এখানে জবার প্রচুর ভ্যারাইটি আছে, তো আপনারা যারা আসতে চান আমি অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন। ম্যান্ডিবিলা, ম্যান্ডিবিলা, ওটা তিনটা কালার ছিল, আচ্ছা দাদা পাশাপাশি এই ফুলটা দেখান একটু নতুন। এটা কি নাম দাদা এই ফুলটা? হচ্ছে রেড টেকোমা। আগে একটা হলুদ টেকোমা হতো না? হ্যাঁ হ্যাঁ, হলুদ হতো, আমরা বাংলায় যেটাকে গড়িচড়ি বলতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটারই একটা নতুন ভ্যারাইটি রেড। আচ্ছা, এখানে আছে সাদা জবা, এই জবাটা দেখুন। হ্যাঁ, এটা একটি অন্য ধরনের, দেখুন এই ফুলটা, এটাও এক ধরনের জবা গাছ, কিন্তু এটা ঝুলে থাকবে নিচের দিকে মুখ করে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে মুখ করে এটা ঝুলে থাকে। নিচে অ্যালোভেরা আছে, কাগজ ফুল আছে। দাদা কাগজ ফুলের কি কি কালার আছে আপনার কাছে? ফুলে আমার অ্যালবাম আছে, মোটামুটি লাল, হলুদ, পিঙ্ক, সব রকম বাই কালারগুলোও আছে। আচ্ছা, আর একটা ফুল আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এই ফুলটা হচ্ছে টুডে টুমরো। এই গাছটা এক গাছে কি সাদা? সাদা আর নীল টাইপের ফুল হয়, এটা মনে করো আজকে সাদা কালকে নীল টাইপের হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই রকম কালার। এখানে একটা গোলাপি জবা দেখতে পাচ্ছি, দেশি টাইপের। হুম, দেশি
যে এটা লতা মুন্ডা ফুল, লতা মুন্ডা ফুল দেখে নিন। গ্রিলে রেখে ব্যালকনিতে ব্যালকনির মধ্যে দিলে ভালো লাগে, জালকুঞ্জের মধ্যে গ্রিলের মধ্যে দিলে ভালো লাগে। আচ্ছা, এই গাছগুলো কি দাদা? এটা একটা ফুল। আচ্ছা, আচ্ছা, আগামী দিনে আমাদের পিঙ্ক কালারের রজনীগন্ধা আছে, এই এটা এই পিঙ্ক কালারের রজনীগন্ধা এখনো দেওয়া হচ্ছে না, কিছুদিনের মধ্যে দেওয়া হবে। আচ্ছা, এটা এখনো ফুল আসেনি? হ্যাঁ, আসবে। ওই সব তো জবার চারা কাটিং করা আছে, হ্যাঙ্গিং কিছু হবে, হ্যাঙ্গিং কিছু এই টাইপের কিছু হ্যাঙ্গিং, সেগুলো হ্যাঙ্গিং ব্যালকনিতে ঝুলিয়ে রাখতে চান, সে ধরনের গাছও কিন্তু ওখানে আছে। এটা হলুদ জবা না পাশেরটা? হুম, এটা ন্যাচারালি ভাবে অনেক হয়, অনেক এটাতে কোনো গাছে প্রচুর ফুল ধরেও আছে। একটু বৃষ্টি বাদল হচ্ছে, আপনি অ্যাডিনিয়াম আছে দাদার কাছে? অ্যাডিনিয়ামও আছে প্রচুর দাদা। এটা কি কালারের অ্যাডিনিয়াম হবে? এগুলো সব রোজ ভ্যারাইটি ক্যাটালগ আছে, এই যে নাম্বারিং করা আছে এখানে। আচ্ছা, এই যে নাম্বারিং করা আছে, নাম্বারিং গুলোর মধ্যে 104 ওখানে ক্যাটালগ আছে, ক্যাটালগে এই নাম্বার ফুলটা দেখা যাবে। এখনো গাছগুলো বড় হয়নি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না অ্যাডিনিয়ামে অনেক রকমই দাদার এখানে দেখতে পাচ্ছি কালেকশন, মানে এখনো মাল আসছে না, আগামী দিনে আসবে আর। হুম, অনেক অ্যাডিনিয়ামের চারা আছে দাদার কাছে, তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারেন। সারা বছরের গাঁদাটা একটু দেখান, এইখানে একটা দেখছি ছোট জবা, এটার নাম হাজারি জবা বলে, কেউ কেউ লক্ষ্মী জবা বলে। আচ্ছা, এগুলো প্রচুর ফোটে না? হ্যাঁ, প্রচুর ফোটে, হাজারি জবা। পাতাগুলো একটু অন্যরকম জবার মতো। হ্যাঁ 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 হ্যাঁ, পাতাটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। এটা কি পাতা বাহার না এটা কোনো ফুল গাছ? এটা এই সময় মাথাটা লাল হয়ে উঠবে। আচ্ছা, দেখুন এই পাতা বাহারটা কিন্তু বেশ সুন্দর। এই ফুলটা দেখেন, এটা হচ্ছে ম্যান্ডি ভিলা। হ্যাঁ, এই একটা ফুল দেখুন, ম্যান্ডি ভিলা। এটা তিনটা কালার হয়, এটা কি লতানো নাকি? হ্যাঁ, লতানো। এটা তিনটা কালার হয়, লাল, পিঙ্ক। হ্যাঁ, হলুদটা আছে এখন স্টক, শুধু পিঙ্কটা আপাতত লতি লতি উঠে গেছে, বেশ সুন্দর ফুল হয়েছে বেশ। টবে লাগালে ছাদে, যারা শহরে বাড়ি তারা তো টবেই লাগালে, টবে লাগিয়ে মনে করো ওই গ্রিলের মধ্যে দেয়, তারপরে কেউ আর ওই বালতির মধ্যে কাঠি দিয়ে এইভাবে দেয়। এই যে এখানে একটা হ্যাঙ্গিং আছে দাদা, এই হ্যাঙ্গিংটা খুব সুন্দর লাগে, এর মধ্যে লাল লাল ফুল হবে। হ্যাঁ, ফুল ধরেও আছে, এখনো ফোটেনি ফুলগুলো, এটা হ্যাঙ্গিং হবে। এখানে আর একটা হ্যাঙ্গিংয়ের ভ্যারাইটি আছে, এটা একটু লিখে দিই তাহলে কাজ অনেকেরই সুবিধা হবে। এটাতে কিন্তু হ্যাঙ্গিং খুব সুন্দর হয়, এটাতেও হ্যাঙ্গিং খুব সুন্দর হয়। আচ্ছা, এটা দেখতে অনেকটা সেই বিশল্যকরণের মতো বলে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঙ্গিং। হুম, এটাও হ্যাঙ্গিং নাকি? এটা একটা লটানো করা যাবে, লটানো করা যাবে। আচ্ছা আচ্ছা, দাদার এখানে দেখুন এই রঙ্গন গাছে কি পরিমাণ রঙ্গন ফুটে আছে, গোটা গাছ একদম ভরে গেছে। এই রঙ্গনের আর কি কি কালার আছে দাদা আপনার কাছে? হলুদ আছে। হুম, আমরা দেখতে পাচ্ছি। এতদিন কি হতো ওই মাধবী লতা ফুলগুলো কিন্তু ওই ঝুলে ঝুলে থাকতো, লতানো হতো, কিন্তু দেখুন এই গাছটি একদম নর্মাল গাছের মতো লম্বা এবং ফুলগুলো ধরে আছে। আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে, দেখুন গাছটা কিন্তু শোয়ানো নেই, একদম নর্মাল গাছ এবং স্ট্যান্ডিং ভাবে সেই মাধুলা তোলা ধরে আছে। হুম, এখানে কিছু পাতাবাহার গাছ আছে, দেখুন সুন্দর তার পাতাগুলো। চলুন, দাদার এখানে যা গাছ আছে আমাদের দেখতে মোটামুটি দু আড়াই ঘন্টা সময় লেগে যাবে, আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে,
তো যতটা তাড়াতাড়ি করা যায় আমরা চেষ্টা করছি। টিকি জবা বলে এটাকে, টিকি জবা। সেখানে একটি গাছ দেখুন দাঁড়া দেখাচ্ছে, টিকি জবা বলে। মানে বিশেষত্ব হচ্ছে ফুল হওয়ার পরে শিশার মাথায় আবার ফুল। আচ্ছা, তারপরে আবার এই যে শিশা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা এই এই সামনের ফুলটা শিশার মাথায়? হ্যাঁ, শিশার মাথায়। শিশা দেখুন, এইটা হচ্ছে মেন ফুল, তার মাথা থেকে যে শিশাটা এসছে তার মাথায় আবার ফুল। বেশ ইউনিক ফুলটা আপনারা দেখুন, দেখুন এইটা হচ্ছে মেন ফুল, এই যে মাথা থেকে বেরিয়ে আসলো এসে তার মাথায় আবার ফুল। বেশ ইউনিক। এই পাশে চলে এসছে গোলাপি টগর, কি অপূর্ব দেখতে। এক টোকায় তিনটা ধরে আছে, সুন্দর চলে এসছে। এটা দাদার কাছে হলুদ কালারও পেয়ে যাবেন। তো যারা বেসিক্যালি যারা ফুল ভালোবাসেন তো তাদের কাছে স্বর্গরাজ্য। তো আপনারা আসুন, এসে দাদার কালেকশন দেখুন। প্রচুর জবা, প্রচুর জবা। এবং এটা দাদা তো মনে হচ্ছে আমলকি গাছ, আর এগুলো সুপারি না? সুপারি দাদার কাছে কিন্তু ফলের পাশাপাশি, ফুলের পাশাপাশি আপনারা ফলেরও প্রচুর ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন। যেমন দেখুন এখানে সুপারি থেকে শুরু করে আমলকি, তার পাশে হর্তকি, বহরা বলছে অনেক কিছু। এটা তো মনে হচ্ছে গন্ধরাজ, গন্ধরাজ। এটা হলুদ রঙের রঙ্গন, দেখুন হলুদ রঙ্গন। আর এইখানে নীল, নীল জুঁই, নীল জুঁই ফুল, জুঁই ফুলটা নীল রঙের। এই দেখুন এখনো ফুল সেভাবে পড়েনি কিন্তু কলি চলে এসছে। দাদার বেশ অনেকটা জায়গা জুড়ে নার্সারিটা। দেখুন প্রচুর বেলি ফুলের গাছ, নারকেল গাছ আছে, আর এদিকে কিছু ঝাউ গাছ আছে। এই যে বাড়ি ওয়ান মালটার গাছ, যারা ছাদ বাগানে গাছ লাগাতে চাচ্ছেন তাদের জন্য দাদা একদম রেডি করে রেখেছে বালতির মধ্যে। দেখে নিন, শুধু নিয়ে গিয়ে একটু পরিচর্যা করুন তাহলেই যথেষ্ট। এই মালটার পাশাপাশি দেখুন এই দাদার এখানে আপেলও কিন্তু আছে। দুটো ভ্যারাইটি দাদা নিয়ে এসছে আমাদের এখানে, একটা হচ্ছে হরিমন 99, যেগুলো আমাদের ওয়েদারে হচ্ছে আর কি, আর একটা হচ্ছে আন্না। তো দুটোই কিন্তু নিয়ে এসছে, গাছটা হয়েছে, এখনও ফল আসেনি। তো দেখা যাক সফল হওয়া যায় কি না। এটা কি ফুল দাদা একটু বলবেন? দুরেন্ডা নামের। আচ্ছা, এক কালারই হয় না? এই কালারটাই ফুল হয়, এটাই হবে, একদম গোটা গাছ ভরে ফুল হবে, কেবল শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি ধরনের শীতের পর থেকে গোটা বর্ষা গরমটাই হয়। এটা ওটা হচ্ছে তোমার ইয়ে করবি কাঠগোলাপ যেটা। আচ্ছা, কাঠগোলাপ। এটা হচ্ছে টুয়ার ভ্যারাইটি। আচ্ছা, গাছগুলো ছোট হবে, পাতাগুলো একটু চিকন। হ্যাঁ দেখছি, পাতাগুলো একটু চিকন। এই ফুলের কালারটা কি, হলুদ না সাদা? সাদা, লাল হলুদ সবই আছে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি বেগম বাহারের গাছ হবে। এই যে বেগম বাহারের গাছ, এই যে গাছটা বেগম বাহার, হ্যাঁ, এটারও চারা হবে আমাদের কাছে।
আর এই যে গোলাপি কালারের ছোট ছোট ফুলটা এটা কি গোলাপে ছোট ছোট মিনি গোলাপ হ্যাঁ হ্যাঁ মিনি গোলাপ এটা কামিনী ফুল না হুম হুম দোয়ারপ কামিনী দোয়ারপ কামিনী টেবিল কামিনী এগুলো সবই তো দাদার কাছে কিন্তু ফুলের মানে একাধিক ভ্যারাইটি আছে এই যে এটা পাঠাবো যে দিন আসছে নতুন নতুন গাছ আছে মেন্ডি গিলা এই যে এই এই ফুলটা আপনি দেখেন এটা একটা বিদ্যান্ত ফুল এই গাছটার নাম মুরাইয়া আচ্ছা যে প্রচুর ফুলের কড়ি আসে হ্যাঁ হ্যাঁ গোটা বর্ষাটাই ফুল হয় হ্যাঁ ফুলের কড়ি আসে কিন্তু তোমার টেকোমা ফুলের মতো কিছুটা আচ্ছা ভেতরটা লাল লাল থাকে আচ্ছা শুনুন দেখুন টুপি গাছও আছে দাদার এখানে বেশ প্রচুর পরিমাণে আছে এই কালাঞ্চাটা দেখেন এই কালাঞ্চাটা হাইব্রিড কালাঞ্চা শীতের পরে এই কালাঞ্চাটা শীতের পর পরে ফোটে দুর্দান্ত দেখছি আচ্ছা ফুলগুলোর কালার কি হয় দাদা কালারগুলো তিনটে কালার আপাতত হবে আচ্ছা লাল হবে পিঙ্ক কালার হবে আর এই তোমার লাল পিঙ্ক আর হলুদ দেখুন ফুলের পাশাপাশি কিন্তু দাদার কাছে প্রচুর পাতাবাহার গাছও আছে চারাও দাদার কাছে আপনারা পেয়ে যাবেন এটা কি একটাই কালার হয় নাকি না একটা আলাদা আছে জিঞ্জার লিলি আছে জিঞ্জার লিলি এটা একটা লিলি এই আচ্ছা এই আরেকটা লিলির ভ্যারাইটি আছে কিন্তু এখনো ফুল আসেনি এগুলো মোটামুটি শীতের পর পরই ফুল আসে না এই এই লিলিতে ফুল এখনই আসবে আচ্ছা শীতের মধ্যে আসবে সুন্দর সুন্দর দাদার কাছে প্রচুর কালেকশন আছে তো আমরা তো এখনো ফলের দিকে যাইনি তো দাদার এখানে আরো অনেক ফলের গাছ ছিল কিন্তু এই মতো অবস্থায় এমন বৃষ্টি শুরু হয়ে গেছে তো যার জন্য আমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে পারছি না তো সেই কারণে আমরা নেক্সট দিন এসে দাদার এখানে যে ফলের যে কালেকশনগুলো আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো বৃষ্টির কারণে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি তো আবার অন্য কোনো ভিডিওতে দাদার এই ফলের কালেকশনগুলো আছে প্রচুর ফলের কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো এবং এটি একটি অনেক বড় নার্সারি তো ভিডিওটি আর বড় না করে আমরা এখানে শেষ করছি তো দাদার এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে সেটা একটু আমার দাদার কাছ থেকে শুনে নিই দাদার এই নার্সারি অ্যাড্রেসটা একটু শুনে নিই দাদা বলুন আপনার এখানে আমাদের নার্সারি বালুরঘাট থেকে আসতে গেলে চকভিগু থেকে আমাদের বালাপুর হচ্ছে 14 কিলোমিটার তো বালাপুর থেকে আমাদের রাস্তাটা হচ্ছে দাঁড়াল যে রোডটা গেছে সেটা হচ্ছে 3 কিলোমিটার আচ্ছা 3 কিলোমিটার মাথায় আমাদের নার্সারি আচ্ছা রাস্তার ধারে মাতৃসায়া নার্সারি বালাপুরে মোটামুটি সব দোকানেই দোকানদারের কাছে জিজ্ঞাসা করলে রাস্তার কথা বলে দেবে যদি কোনো অসুবিধা হয় আচ্ছা বালাপুর থেকে 3 কিলোমিটার গঙ্গারামপুর দিক থেকে যদি গঙ্গারামপুর থেকে আসতে গেলে আমাদের ওই যে দাঁড়াল মোড় বলে আছে না রামপুর বাজারের আগে যে পেট্রোল পাম্পের আগে যে হাতের নিচে মানে যেটা দাঁড়ালহাটের রাস্তা আসলো সেই রাস্তাটা থেকে আমাদের 6 কিলোমিটার আর আপনার ফোন নম্বরটা একটু বলে দিন আমার ফোন নম্বর হচ্ছে 7584095029 ঠিক আছে ধন্যবাদ দাদা হ্যাঁ নমস্কার তো বন্ধুরা আমরা গাছ নিয়ে বাড়ি চলে এসেছি তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা কী কী গাছ সংগ্রহ করলাম এটি হচ্ছে কাগজি লেবু গাছ দেখুন লেবু ধরে আছে এবং গাছটাতে এখন অনেক ফুল আছে কাগজি লেবু পাশে যেটি আছে এটি হচ্ছে সাদা জাম এটি হচ্ছে কেজি পেয়ারা এই পেয়ারাটি অনেক বড় সাইজের পেয়ারা হয় কেজি পেয়ারা পাশে একটি আছে চেরি পেয়ারা এটা ছোট ছোট থোকার মতো অনেক পেয়ারা ধরে তার পাশে আছে এইটি এটি হচ্ছে লাল আতা গাছ এদিকে আছে একটি নীল
জবা গাছ, আর এই একটি আছে, এটি হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এটি রাখলে অক্সিজেন সাপ্লাইটা বেশ ভালো হয়। গাছের নাম আমি মোটা আমার মনে পড়ছে না। এদিকে আছে একটা গন্ধরাজ, গন্ধরাজ ফুল। এখানে আছে একটি হলুদ জবা, আর এই একটি একটি গোলাপি জবা। এই গাছটি গোলাপি জবা। এই পাশে কিছু আছে পেঁপে গাছ, এগুলোর সাইজ একটা 4-5 কেজি সাইজের হয় এবং প্রচণ্ড মিষ্টি হয়। আর এই একটি গাছ আছে, এটি হচ্ছে মিষ্টি পেঁপে গাছ। সন্ধ্যা হয়ে গেছে তাই পাতাগুলো বন্ধ থাকে, সন্ধ্যা হয়ে গেলে পরেই একটি মিষ্টি পেঁপে গাছ। তো হয়েছিল আজকে আমার কালেকশান। দেখা যাক গাছগুলো বুনি কীরকম তার রেজাল্ট পাই, পরে আপনি আমি আপনাদের সাথে একটু সব শেয়ার করব। ধন্যবাদ।